নমস্কার বন্ধুরা, শান্তনময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন বন্ধুরা। আজকের ভিডিওটা যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিডিও বা ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার তাদের জন্য, যারা ডিডিও অফিসে কাজ করেন অপারেটর হিসেবে বা অ্যাপ্রুভার হিসেবে তাদের জন্য। আজ দেখাবো কীভাবে একজন ডিডিও স্যালারি বিল ছাড়া অন্য কোনো বিল, যেমন ধরুন ইলেকট্রিক বিল, কীভাবে প্রিপেয়ার করে এবং তা সাবমিট করে কীভাবে। এর জন্য যেটা আমাদের প্রথম করতে হবে সেটা হচ্ছে WBIFMS অথবা WBFIN থেকে যে কোনো একটা জায়গা থেকে আমরা ঢুকতে পারি। WBFIN থেকে ঢুকলে প্রথমে আমাদেরকে এই ওয়েবপেজটা আসবে, তারপর সেখান থেকে IFMS এর মধ্যে যেতে হবে। তো চলে এলাম, ওটা না গিয়ে আমরা একবারে IFMS এর মধ্যে দিয়েও যেতে পারি। তারপর যেটা আমাদের করতে হবে, HRMS থেকে লগ ইন করতে হবে। DDO লগ ইনের যে আইডি সেইটা, এইচ ও বা হেড অফ দ্য অফিসের আইডি দিয়ে নয়, DDO লগ ইন। তো এর জন্য একটা প্রত্যেক অফিসের ক্ষেত্রেই একটি আইডি আছে এবং পাসওয়ার্ড আছে, সেটা দিয়ে আমাদের লগ ইন করে নিতে হবে। তো এবার আমরা লগ ইন করে নিলাম। নেওয়ার পর দেখুন, যদি আমরা স্যালারি বিল করি HRMS থেকে যেতে হবে, কিন্তু স্যালারি বিল বাদ দিয়ে আর যত বিল সবই ই বিলিং থেকে করতে হবে। ঠিক আছে, আমরা দেখি ই বিলিং থেকে কীভাবে বিল করা যেতে পারে। তো ই বিলিংয়ে আমরা ক্লিক করলাম, দেখুন এখানে বলছে ডিজিটাল সিগনেচার। যেহেতু ডিজিটাল সিগনেচার দিয়ে আমরা ঢুকছি না, সেই জন্য এটা ক্যান্সেল করে দেব। কিন্তু অ্যাপ্রুভ করা বা ট্রেজারিতে সাবমিট করতে গেলে কিন্তু এই ডিজিটাল সিগনেচারের যে ডঙ্গেল, সেই ডঙ্গেলটা ইনস্টল করেই আমাদেরকে এগোতে হবে। ঠিক আছে, তাহলে এটা আপাতত ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে এই উইন্ডোজ পেজটা ওপেন হলো। দেখুন এবার কী বলছে এখানে, এই যে বিল, এই বিলে গেলাম, বিল এন্ট্রি এবং মডিফাই। তো আমরা যদি কোনো ইলেকট্রিক বিল করতে যাই, তো ইলেকট্রিক বিলের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সার্ভিস প্রোভাইডারকে অ্যাড করে নিতে হয়। সার্ভিস প্রোভাইডার অ্যাড করবার জন্য যেটা প্রথম আমাদের করে নিতে হবে সেটা হচ্ছে মাস্টার মেইনটেনেন্স, সেখান থেকে সার্ভিস প্রোভাইডার। তো এখান থেকে এই সার্ভিস প্রোভাইডার, বিষয়টা হচ্ছে যে কে আপনাকে ইলেকট্রিক সার্ভিসটা দিচ্ছে, তার সেই সার্ভিস প্রোভাইডারটা এখানে অ্যাড করে নিতে হবে। তো এটা হতে পারে WBSEDCL, হতে পারে ক্যালকাটা ইলেকট্রিসিটি সাপ্লাই কর্পোরেশন। তো WBSEDCL এর ক্ষেত্রে বা ক্যালকাটা ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের ক্ষেত্রে সবই জাস্ট সিলেক্ট করতে হবে, আর কিছুই না। তো WBSEDCLটা সিলেক্ট করে নেওয়া হলো। ঠিক আছে, টেলিফোন বিলের ক্ষেত্রে হলে কী করতাম আমরা, এই যে BSNL এটা আমরা সিলেক্ট করে নিতাম, এই হচ্ছে ফান্ডা, আর কিছুই না। তো WBSEDCLটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সার্চ করতে হবে। দেখুন যেহেতু যে অফিসের জন্য এটা করা হচ্ছে, অলরেডি এটা করা আছে, সার্ভিস প্রোভাইডার অ্যাড করা আছে। যদি না করা থাকে কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। অ্যাড ড্র করতে হবে, অ্যাড ড্র করার পরে যে এই জায়গাটা সিলেক্ট, অনেক জায়গায় এক্সিস্টিং করে নিতে হবে। করার পরে এইখানটায় দিতে হবে কনজিউমার আইডি, তারপরে ইনস্টলেশন নাম্বার, এই পরপর পরপর করে যেতে হবে। তারপরে অ্যাপ্লিকেশান নাম্বার না দিলেও চলবে, কনজিউমার নেম অর্থাৎ কোন অফিস, সেই আপনার অফিসের নামটা লিখবেন। তারপরে কী লিখতে হবে, তারপরে হচ্ছে কনজিউমার অ্যাড্রেস, অ্যাড্রেসটা লিখে এটাকে অ্যাপ্রুভ করতে হবে। তো যেহেতু এটা করা আছে, আমার ক্ষেত্রে এটা করা লাগবে না, কিন্তু যারা সার্ভিস প্রোভাইডারের নতুন অ্যাড করবেন সার্ভিস প্রোভাইডার, তাদের ক্ষেত্রে কিন্তু এটা করে নিতে হবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপর যেটা সেটা হচ্ছে এই ই বিলিংয়ে আমরা যাবো, আবার গিয়ে যেটা করতে হবে এই বিল, বিলের পরে এন্ট্রি মডিফাই, এইখানে এসে আমরা এই বিলটা প্রিপেয়ার করবো। দেখুন যে কোনো বিলই এইখান থেকেই আমরা প্রিপেয়ার করি স্যালারি বিল বাদ দিয়ে। তো এমপ্লয়ি পাবেন না নন এমপ্লয়ি, অর্থাৎ এই বিলটার বেনিফিশিয়ারি যে পয়সাটা পাবে সে কি এমপ্লয়ি না নন এমপ্লয়ি, নিশ্চয়ই ইলেকট্রিক বিল হোক, টেলিফোন বিল হোক, আদার বিল হোক, সেটা নন এমপ্লয়ি বেশিরভাগ ক্ষেত্রে হবে। আচ্ছা, এমপ্লয়ির ক্ষেত্রেও এই ধরনের বিল হতে পারে, কন্টিনজেন্সি কোনো অ্যামাউন্ট সে পয়সা দিয়ে কিনেছে সেরকমও হতে পারে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, বিশদে যাচ্ছি না, বিস্তারিত যাচ্ছি না। এবার বিল টাইপ, বিল টাইপটা সিলেক্ট করে নিতে হবে। বিল টাইপটা হচ্ছে এই সব বিলগুলো হয় হচ্ছে TR-26, এই জায়গাটা একটু পড়ে নেবেন, পড়ে নিলে অনেকটা পরিষ্কার হবে ধ্যান ধারণা যারা একদম নতুন। তো কী পারপাসে আর কি TR-26টা ব্যবহার করা হয়, এটা একটা TR-26 ফর্ম, এটা যখন HRMS ছিল না তখন হাতে ফিল আপ করে করা হতো, TR-26 ফর্মে হাতে লেখা হতো। ঠিক আছে, এই লেখা হতো এরকম ইলেকট্রিক বিল পার মান্থ অব অমুক অমুক অফিস ইত্যাদি লেখা হতো, যাই হোক আমাদের ম্যাটার। তো এটা গেল। এরপরে এই বিলটার পেমেন্ট টাইপটা কী হবে, এখন যে কোনো বিল পেমেন্ট হয় ECS পেমেন্ট, ব্যাংকের মাধ্যমে চলে যায়, চেকের মাধ্যমে পেমেন্ট যে হয় না তা না, তবে খুব রেয়ার,
সেগুলো হচ্ছে কোনো ফান্ডে যদি আমরা কোনো টাকা পয়সা দিই দিতে হয় সেক্ষেত্রে। তো সেটা আরও বড় বিস্তারিত ব্যাপার, অন্য সময় দেখানো যাবে। এটা হবে ECS এর মাধ্যমে, ঠিক আছে? তাহলে বিল নাম্বার, আমি একটা ফলস বিল করব, জেনুইন বিল করব না, করে দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। তাই আমি বিল যে নাম্বারটা দিচ্ছি সেটা কিন্তু একটা ফলস নাম্বার। তো একটা নাম্বার আমি দিয়ে দিলাম, 5:09, বিল ডেট একটা দিয়ে দিতে হবে, আজকের ডেট, আজকে 23 June 2019 দিয়ে দিলাম। এইবার এই বিলের হেডগুলো আমাকে দিতে হবে। তো এইখানে এই হেডগুলো জানতে হবে অফিস থেকে, যে কোনটা কোন হেড কী বৃত্তান্ত। এগুলো হচ্ছে ডিপার্টমেন্ট থেকে, এক একটা ডিপার্টমেন্ট এক এক রকম হয়। হ্যাঁ, হেলথ ডিপার্টমেন্টের ক্ষেত্রে এই হেডটা এইরকম। এটা আমি আবারও বলছি, এটা জেনে নিতে হবে অফিস থেকে যে কী হেডে এই বিলটা হবে। সেটা এক একটা অফিসে এক এক রকম ডিপার্টমেন্ট, তার এক এক রকম হেড, এটাই স্বাভাবিক। তো সে যাই হোক, হেড আলাদা হতে পারে কিন্তু নিয়ম সবার জন্য। তো আসুন আমরা হেডটা কমপ্লিট করি। এই ইলেকট্রিক বিলটা অফিস এক্সপেন্সের মধ্যে পড়ে 13-এর সাব ভাউচার নাম্বার 01 হচ্ছে ইলেকট্রিক। দেখুন সাব ডিটেলস, এই যে হচ্ছে ইলেকট্রিসিটি, ঠিক আছে? অফিস আদার 13-4 হচ্ছে আদার এক্সপেন্স, আর 13-2 হচ্ছে টেলিফোন, মেনটেন্যান্স, POIL, ভেহিকেল ইত্যাদি হচ্ছে 13-3। তো এইটা হবে ইলেকট্রিসিটি। এইটা যদি ইলেকট্রিসিটি না হয় টেলিফোন হতো এটা দিতাম, যদি টেলিফোন না হয়ে এই POIL হতো তাহলে এইটা দিতাম, যদি আদার এক্সপেন্স হতো তাহলে এইটা। 13-4-এ কন্টিনজেন্সিও খরচা করা যায়। তো আসুন ইলেকট্রিক, যেহেতু সেহেতু এই ইলেকট্রিকটা সিলেক্ট করে দিই। যেটা সিলেক্ট হয়ে গেল, এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রস অ্যামাউন্ট। আমি যে কোনো একটা অ্যামাউন্ট দিচ্ছি, এটা কিন্তু একটা ফলস বিল করে আপনাদের দেখানোর জন্য করা হচ্ছে, ঠিক আছে? তো স্যাংশন নাম্বার, যে সব বিলের ক্ষেত্রে স্যাংশন নাম্বার দিতে হয় এমন না, সেজন্য দেখুন এটা ম্যান্ডেটরি নয়। যেগুলো স্টার চিহ্ন সবগুলো ম্যান্ডেটরি। স্যাংশন নাম্বার আপনি একটা দিতে পারেন। স্যাংশন নাম্বারটা কীরকম একটু বলে দিই, যে কোনো বিলের এগেনস্টে DDO বিলটা ড্র করে আর স্যাংশন করে কিন্তু HOO, অর্থাৎ হেড অফ দ্য অফিস, তিনি ওই ওটা স্যাংশন করে দেন, ঠিক আছে? স্যাংশন করবার পরে সেই বিলটা DDO রেন্ট থেকে ট্রেজারিতে সাবমিট হয়, বা বিল পেমেন্টের যা যা প্রসিডিওর সেগুলো হয়। তো স্যাংশনটা করা সম্পূর্ণ এস্টাবলিশমেন্টের কাজ, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। ওকে, এবার স্যাংশন অ্যামাউন্ট এই অ্যামাউন্টটাই হবে, আর স্যাংশন ডেটটাও এই ডেট রেখে দিলাম। এই ডেটটা সাধারণত এর পরের ডেট, যার বিল ডেট যেটা, তার পরের ডেটে স্যাংশন হতে পারে না, স্যাংশন সেই ডেট অথবা তার আগের ডেটে হওয়ার কথা, ঠিক আছে? নেক্সট, অ্যাপ্রুভারের যদি কোনো রিমার্কস এখানে থাকে সে দিতে পারে, এগুলো খুব রেয়ার কেসে হয়, ঠিক আছে? তারপরে আরও এই যে বলছে ফর কন্ট্রাক্ট ভ্যালু এক্সিডিং 2,50,000 ডিডাকশান ইত্যাদি, এগুলো দেখে নেবেন, পরে পরে জানতে পারবেন সব, ঠিক আছে? TDS-এর ব্যাপার স্যাপারগুলো আছে। নেক্সট, আচ্ছা দেখুন এটা হলো, তো এর অ্যামাউন্টটা গ্রস কত, আমি এটা গ্রস অ্যামাউন্ট লিখে দিলাম। দেখুন এখানে এই অফিসের ক্ষেত্রে কত টাকা অ্যালটমেন্ট রিসিভড হয়েছে, কত টাকা অ্যাভেলেবেল আছে DDO-র কাছে, কত টাকা ট্রেজারিতে অ্যাভেলেবেল আছে, সব কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? এই ব্যাপারটা কি, যত টাকা রিসিভ হচ্ছে আর যত টাকার বিল আগে ছাড়া হয়ে গেছে সেগুলো এই অ্যাভেলেবেল রয়েছে DDO-র কাছে। আচ্ছা ট্রেজারিতে দেখুন আর একটু বেশি আছে, কী করে ট্রেজারিতে বেশি থাকছে? এই বিলটা এখন ট্রেজারিতে পাঠাইনি, যেই পাঠাবো ট্রেজারি যখন এই বিলটাকে ছেড়ে দেবে তখন এই টাকাটাও, এই অ্যামাউন্টটাও কমে যাবে। এটা হচ্ছে DDO এন্ড থেকে বিলটা তৈরি করা হচ্ছে, তাই DDO-র থেকে টাকাটা কমে গেল। যেই এই বিলটাকে ট্রেজারিতে পাঠানো হবে তখন কিন্তু ট্রেজারির এই অ্যামাউন্টটাও কমে যাবে, এই অ্যামাউন্টে দাঁড়িয়ে যাবে ট্রেজারি যখন এটা পাস করে দেবে। তো এই হয়ে গেল। এইভাবে যে ইলেকট্রিক বিলই হবে অ্যামাউন্টটা না, যে কোনো অন্য বিলও হতে পারে স্যালারি বিল ছাড়া, ঠিক আছে? এটা হওয়ার পর এটা সেভ করতে হবে। আচ্ছা এখানে একটা জিনিস দেওয়া হয়নি, যার কারণে এটা এই সার্ভিস প্রোভাইডার অ্যাড করতে হবে, এটা ভুল হয়ে গেছে। এই সিস্টেমটার মধ্যে এটা সুবিধা আছে, কোনো কিছু যদি বাকি থাকে আপনাকে বলে দেবে। তো সার্ভিস প্রোভাইডারটা কি, এখানে ইলেকট্রিসিটি, এইটা সার্ভিস প্রোভাইডার হবে WBSETCL। তো এটা করে দিলাম, এবার সেভ। ও তো এখানে এই দেখুন স্যাংশন বাই দিয়ে স্যাংশন অথরিটি একটা নাম লিখে দিতে হবে, ঠিক আছে?
এখানে আমি এটা স্যাংশন অথরিটি লিখে দিলাম। স্যাংশন অথরিটি হলো এবারে সেম। দেখুন যে যে জায়গাগুলো ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছিল না আমাকে কিন্তু বাধা দিচ্ছিল সেভ করার জন্য, তো হয়ে গেল সেভ। এইবারে আরও কিছু কাজ আছে যেগুলো আমাদের করতে হবে। তো প্রথম কি করতে হবে, টিআর 26টাকে ফিল আপ করতে হবে। টিআর 26 সাব ভাউচার, সাব ভাউচার যে বিলটা হয় ওই বিলে একটা সাব ভাউচার থাকে, এটা বিভিন্ন অফিস বিভিন্ন কায়দায় করে থাকে, এটা জেনে নিতে হবে। সাব ভাউচারের ডেটটা, ডেসক্রিপশান অফ চার্জ, ইলেকট্রিসিটি বিল অফ অমুক অফিস, কোন অথরিটি অর্থাৎ সেই অফিসের যিনি হেড অফ দ্য অফিস তার আর তার অ্যামাউন্ট, এটা লিখতে হবে, লিখে সেভ করতে হবে, ঠিক আছে। তারপরে আবার ব্যাকে যেতে হবে। টিআর 26 পরে এখানে কী রয়েছে, অ্যাডিশনাল সার্টিফিকেট, যদি কোনো সার্টিফিকেট দেওয়ার দরকার থাকে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, সেক্ষেত্রে দিতে হবে। তারপরে বলছে সার্ভিস প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার অ্যাড করতে হবে। এই সার্ভিস প্রোভাইডার এই যে WBIFMS, এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এক্সিস্টিং, যেহেতু কানেকশান এক্সিস্টিং করে নিয়ে এখান থেকে এই যে কনজিউমার আইডি, অর্থাৎ যে বিলটা আপনি করছেন সেই বিলের কনজিউমার আইডি কোনটা, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করতে পারছি না, তার কারণ হচ্ছে এটা তো জেনুইন বিল করছি না, তো এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে নিলেই হয়ে যাবে, ওকে। তো তারপরে এখানে যেটা রয়েছে আর যেগুলো রয়েছে অ্যামাউন্টটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে, দিয়ে সেভ করতে হবে। ব্যাস আমি আবার ব্যাক করছি। সার্ভিস প্রোভাইডার গেল, তারপরে ECS করতে হবে, ECS বা NEFT, অর্থাৎ কোন অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, এটা হচ্ছে বাংলা কথা। তো এইখানটাতে যদি আপনার আগে তাকে টাকা দেওয়া থাকে তো তার নামটা লিখলে এখানে বাকি যে ডিটেলসগুলো সেগুলো চলে আসবে। যদি আপনি লিখবেন WBSE, এই দেখুন এখানে চলে এলো, এটা জাস্ট সিলেক্ট করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এটা সিলেক্ট করলেই আপনার এই জায়গাগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তারপর যেটা করতে হবে সেটা এই পর্যন্তই, এ পর্যন্ত হওয়ার পর এই যে জায়গাটা, যদি আপনার কাছে DSC থাকতো তাহলে সেন্ড অপশান থাকতো, যেহেতু DSC নেই তাই সেন্ড অপশান আপনি পাচ্ছেন না, ওকে। এই হচ্ছে ব্যাপার। এইবার ধরুন আপনি বিলটাকে প্রিন্ট করবেন বা শিডিউলগুলো জেনারেট করবেন, সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে আপনাকে বিল প্রিন্টে যেতে হবে। যে ই বিলিংয়ের মধ্যে গিয়ে এই বিলের পরে বিল প্রিন্ট, এই প্রিন্টের মধ্যে গিয়ে বিল টাইপ সিলেক্ট করে নিতে হবে। বিল টাইপ টিআর 26 সিলেক্ট করলেন, আচ্ছা রেফারেন্স নাম্বার, এই যে রেফারেন্স নাম্বার যে বিলটা আমরা এইমাত্র প্রিপেয়ার করলাম, এই 5টা 9 দিয়ে বিল নাম্বার, সেই বিল নাম্বারটা সিলেক্ট করতে হবে। করে যদি বিল প্রিন্ট করেন, বিলের সঙ্গে শিডিউল থাকে, সেই শিডিউলগুলো কোন শিডিউল নেবেন সেই শিডিউলগুলো এখান থেকে আপনাকে এক এক করে দিতে হবে। আর যদি শুধু বিল হয় তাহলে বিল প্রিন্ট এখান থেকে করবেন, ঠিক আছে। এই শিডিউল যেহেতু আমি দিয়ে দিয়েছি, দেখুন এখন বিল প্রিন্ট যখন আমি করবো, এই শিডিউলটা বিল ডিটেলস নট ফাউন্ড দেখাচ্ছে, যেহেতু এটা অন্য যে জায়গাগুলো আমরা করেছি না সেই জায়গাগুলো কিন্তু পুরো সেভ করিনি, শুধুমাত্র বিলটাই জেনারেট হয়েছে, যার কারণে এই বিলটা প্রিন্ট করতে দিচ্ছে না। যাই হোক, এখান থেকে বিল প্রিন্ট করা যাবে, শিডিউল ডিটেলস এখান থেকে দেখা যাবে, বেনিফিশিয়ারি লিস্ট এখান থেকে দেখা যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিল প্রিপারেশন করার যে ব্যাপারটা সেইটা। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের রেয়ার ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। আসি বন্ধু, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।